আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আর একটি সাধারণ ব্লগ নিয়ে আসলাম, ব্লগ বলা যাবে না, শর্ট ভিডিও আর কি, শর্টকাটে ব্লগটা আজকে দেখাবো। এই তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি তো রংপুরে আসছি, আপনারা জানেন তো, সকালবেলা ঘুম থেকে উঠেই যে খিচুড়ি রান্না করা হয়েছে, সবাই মিলে এখন খিচুড়ি খাবো। দেখা যায় আমি রংপুরে আসলে সেভাবে ভিডিও করা হয় না, মাঝে মাঝে কিছু ভিডিও করি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করি আর কি। ইচ্ছে করলে ভিডিও করা যায়, কিন্তু আমার ইচ্ছেই করে না, কাজের মধ্যে থাকি, ব্যস্ততা থাকি, সেজন্য ভিডিও করা তেমন হয় না। তো এখন আমরা হচ্ছে সকালের নাস্তা খিচুড়ি খাবো। এখন আমরা আমার ননদের মেয়ে সহ সৌদি আরবের চকলেট খাচ্ছি, তো এগুলো চকলেট এখন দুইজন মিলে খাচ্ছি। আমি বাড়ি আসলে ইচ্ছা করলে কিন্তু কিছু কিছু ভিডিও ক্লিপ নিতে পারি, দেখা যায় আমি নিই না, নেওয়াই হয় না। কখন মোবাইলটা ধরবো, আবার কাজ ছেড়ে মোবাইলটা রেখে আসব রুমে, মানে এই বিভিন্ন ঝামেলার কারণে আমি ভিডিও করি না। তবে চেষ্টা করব একটু করে ভিডিও করার, কারণ আমাকে তো ডেইলি ব্লগ দিতে হয়। এই তো ঘর মুছতে, ঘর ঝাড়ু দিতে একজন আসছে, উনি ঘর দোর সব মুছে ঝাড়ু দিল, আমি সব কাটাকুটি করে নিয়েছি, এখন শুধু রান্না বান্না করব। আজকে মাটির চুলায় রান্না হবে না, আজকে সব গ্যাসে বসাই দিব, আজকে দেরি হয়ে গেছে সেই জন্য গ্যাসে বসাই দিব। এখন হচ্ছে তো রাইস কুকারে ভাত রান্না হয়ে গেছে, আর একটাতে হচ্ছে ব্রয়লার মুরগি দিয়েছি, আর একটাতে হচ্ছে আমার শ্বশুরের জন্য বাবার জন্য দেশি মুরগি হচ্ছে কম মশলা ঝাল দিয়ে যে গ্যাসে বসাই দিচ্ছি, তারপর সবজিটা রান্না করেছি। তো বিকালবেলা, মানে বিকালবেলা আমাদের এখানে হচ্ছে হাট বসে, সেখান থেকে 6টা মুরগি নিয়ে আসছে আপনাদের ভাইয়া, দেশি মুরগি, ছোট মুরগি, এগুলো হচ্ছে আমার শ্বশুরের খাওয়ার জন্য। তো সেই মুরগিগুলো হয়েছে কে, মানে এখানে 60টা মুরগি আনছে, একটা মুরগি বাইরে ঘুরে বেড়াচ্ছে, আর আপনাদের ভাইয়া বলতেছে সে 6টায় আনছে। তো আমরা প্রথমে ভাবলাম ওটা বাইরের মুরগি, তো এত বের করে দেওয়ার চেষ্টা করতেছে, সে ঘুরে ফিরে বাড়িতে এবং খাঁচার সামনেই থাকতেছে, তাতেই বোঝা গেল যে এটা আসলে মুরগির সাথেই আসছে। আর সাইজ কালার সব এক ছিল, মনে হচ্ছিল না যে অন্য বাড়ির মুরগি। তো এইগুলো কাণ্ড, আমরা এই মুরগিটা ধরার জন্য কত কাহিনী করলাম। তো আজকে এই পর্যন্ত বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।